Koktisalo Oil Tripura Bekari Association ni Saktharmungbai Agartala Press Club Annual Meeting Khaijakha Manjakha Oil Tripura Bekari Association ni Editor Kajal Chakraborty no Khobwi Kubun Adongrok Asalo Rajakhor Aguluni Bekari Baniya Khlainai Nokphangrok Thancha Khlai Songsa Jakha Kaisa Panda Asalni Pandani Kokthong Unkha Bekari ni Mani Khnai Sinamna Bagai Moidda Thok Belaino Nangko Gofiyaba Tabukni Jorawa Bebak Mani Khnini Rangni Mulaja Belai Kheno Kobang ngai tongkha aboni bagai 25 November salmarini simi bekarini sinam jak banai khnaini mulaja kobang khlaijakni hine saklai mung rakha Oil Tripura Bekari Association ni editor Kajal Chakraborty Tripura Bekari Association secretary ami secretary nader apnader kichu bolte chai bortomane apnara janen je moida tel chini dalda eta hocche main ingredients bekari sei দ্রব্যমূল্য এত বৃদ্ধি হয়েছে যেমন ধরুন 1450 টাকা ছিল ময়দা সেটা হচ্ছে 2020 টাকা আজকে ডালডা যেটা দাম ছিল 1480 টাকা সেই ডালডা এখন 2100 টাকার কাছাকাছি চিনি ছিল 42 থেকে 44 টাকা সেটা হচ্ছে 50 টাকা আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার তেল তেলের দাম প্রায় প্রতি টিনে 400 থেকে 500 টাকা বৃদ্ধি পেয়েছে কিন্তু আমরা বেকারির যে আমাদের ফিনিশড দ্রব্য যেমন পাউরুটি বিস্কুট কেক আমরা কিন্তু বাড়িয়ে বিক্রি করতে পারছি না কারণ বিক্রি করতে পারছি না চট করে আমরা দ্রব্যমূল্য বাড়াতে পারছি না সমস্ত বেকারিতে আমরা ইউনাইটেড হয়েছি এই ইউনাইটেড হওয়ার পরে আমরা ডিসিশন দিয়েছি আগামী 25 তারিখ থেকে আমাদের নতুন ডেট আমরা ঠিক করেছি কিন্তু এখন আমরা প্রিন্ট আউট পাইনি দু চার দিনের মধ্যে আমরা প্রিন্ট আউট আমরা বের করে দেবো তাই ত্রিপুরা জনসাধারণকে যারা আমাদের এই প্রস্তুত করা পাউরুটি বিস্কুট কেক খান তাদেরকে বলছি আমাদের সহযোগিতা করার জন্য আমরা জানতে পেরেছি তেলের দাম বেড়েছে তার কারণ হচ্ছে তেলে ছিল আগে 5% লেভি যেটা বাইরে থেকে আসতো সেটা ওনারা বাড়িয়ে করেছে 27% অর্থাৎ 22% বেড়েছে তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই গম এখন আমাদের আমরা এক্সপোর্ট করছি বিভিন্ন দেশ থেকে আমাদের যে দেশে যে গম হয় সে গমে আমাদের হচ্ছে না যার জন্য তারা ময়দার দাম বেড়েছে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টসের সেম সমস্যা যার জন্য কি দ্রব্যমূল্য এত বৃদ্ধি এই যদি আমরা না আমরা আমাদের রেট না বাড়াই তাহলে আমাদের বেকারিগুলো বন্ধ হওয়ার পথে তার জন্য আমরা জনসাধারণকে রিকোয়েস্ট করছি আপনারা সহযোগিতা করবেন সমস্ত জিনিসের দামই তো বেড়েছে আমরা কেন বাড়াবো না তাহলে আমাদের বেকারি কোথায় যাবে সারা ত্রিপুরার যে আমাদের প্রায় নিয়র 300 বেকারি আছে এই 300 বেকারির সঙ্গে যুক্ত আছে নিচে না হলো অন্তত প্রিমিয়াম মানে মোটামুটি ধরুন 1 লক্ষ লোক এতে কর্মসংস্থান করছে তাই আপনারা আপনাদের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই সর্বসাধারণকে বলবেন আমাদের সহযোগিতা করার জন্য আমরা ন্যূনতম বৃদ্ধি পাবো বৃদ্ধি বাড়াবো রেটের সেই অনুযায়ী আমরা জনসাধারণকে বলবো আমাদের সহযোগিতা করার জন্য আমরা আগামী 25 তারিখ থেকে আমাদের নতুন রেট আমরা বর্ধিত করছি এ ব্যাপারে আপনারা আপনারা আমাদের বার্তা দেবেন জনসাধারণকে এই আমাদের অনুরোধ আমরা এই বার্তা রেখে আপনাদের বলছি আমাদের সহযোগিতা করার জন্য আমার পরিচয় হচ্ছে আমি ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নাম হলো কাজল চন্দ্রমূলক রাজা খরাগুলি নিসিমি প্রণব নিকক ঠুমচি নিখরাং